আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আইভির মাথায় হাত রেখে তৈমুর বললেন পাশে থাকব। যুক্তরাষ্ট্রের লবিং এ তিন বছরে প্রায় $2 বিলিয়ন দিয়েছে বিএনপি। এদিকে ইসি গঠনের রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের 4 প্রস্তাব। জানিয়ে দেব রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে আসছে আইন। বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ বিবিসি বাংলার প্রতিবেদন, বাংলাদেশে সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর কেন। এবং সর্বশেষে জানিয়ে দেব সাবেক প্রধানমন্ত্রী আর নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মতামত লিখে জানান। আইভির মাথায় হাত রেখে তৈমুর বললেন পাশে থাকব। ইবাদত হিসেবে মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি। আর এক্ষেত্রে তার পাশে থাকার আশ্বাস এলো ভোটে তার কাছে হারা তৈমুর আলম খন্দকারের কাছ থেকে। টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয়লাভের পর সোমবার বিকালে মিষ্টি ও ফুল নিয়ে নগরীর মাসদাইরে তৈমুর কাকার বাসায় যান আইভি। এ সময় তৈমুর ও তার পরিবারের সদস্যরা আইভিকে স্বাগত জানান। পরে দুই নেতা পাশাপাশি বসে মিষ্টি মুখ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। রোববার নির্বাচনে বিএনপির পদ থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আওয়ামী লীগের প্রার্থী ও দুইবারের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভির কাছে 66,000 ভোটের ব্যবধানে হেরে যান। আইভি দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, আমাদের পারিবারিক সম্পর্ক, এটা বজায় থাকবে। আমি পুরো নির্বাচনে বলার চেষ্টা করেছি, রাজনীতির জায়গা রাজনীতি, কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গায় ঘাটতি হবে না, এটা কোনোদিনও ব্যাহত হবে না। প্রতিদ্বন্দ্বী হলেও তৈমুরের সঙ্গে পরামর্শ করে কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেন মেয়র। বলেন, অবশ্যই আমি কাকার পরামর্শ নেব, ভবিষ্যতে কেন, তিনি তো অতীতেও পরামর্শ দিয়েছেন। আমি যখন পৌরসভায় নির্বাচিত হয়েছি তখন কাকাকে সঙ্গে নিয়েই হিরালাল খান উদ্ধার করেছি, সমস্যার বিভিন্ন সময় কথা বলেছি। আব্বার একটা স্কুলের জন্য তৈমুর কাকা সহযোগিতা করেছেন, এমন পারস্পরিক সহযোগিতা তো থাকবেই। আমরা নারায়ণগঞ্জের মানুষ যে দলই করি না কেন, প্রত্যেকের সঙ্গে তো একটা সম্পর্ক আছে। জনগণের স্বার্থে, নারায়ণগঞ্জের স্বার্থে দলের ঊর্ধ্বে উঠে কাজ করাটাই একটা শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতের কাজ আমরা সবাই করব, এটা আমি বিশ্বাস করি। আমি পরামর্শ চাইব, যে এজেন্ডাগুলো কাকা দিয়েছে আমি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের লবিং এর 3 বছরে প্রায় $2 মিলিয়ন দিয়েছে বিএনপি। গত 5 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের লবিং এর জন্য বিএনপি জামায়াতের টাকা দেওয়ার প্রমাণ আছে বলে দাবি করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরি আলম। সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার অংশ নিয়ে তিনি এ দাবি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের ব্যাপারে আমার কাছে প্রথম যে ডকুমেন্ট আছে সেটি হলো 2015 সালে একিন কোম্পানি অ্যাসোসিয়েশনের সঙ্গে বিএনপির নয়া পল্টনের অফিসের ঠিকানা দিয়ে তাদের সঙ্গে চুক্তি করা হয় মাসিক $50,000 বিনিময়ে, এবং এটি 3 বছর অব্যাহত ছিল। বছরে $6,00,000 দেওয়া হয়েছে, 3 বছরে প্রায় $2 মিলিয়ন দিয়েছে। এ ধরনের 10টি ডকুমেন্ট আমার কাছে আছে, সংসদ ডকুমেন্টগুলো দেখানো তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের তাদের হিসাব নিকাশ প্রকাশ করে। বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কিনা, তা না হলে এতিমের টাকা মেরে খেয়ে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকার ব্যবহার এখনো করা হয়েছে কিনা, আমরা সেই তদন্ত চাই। পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্রই হোক না কেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতা রাখে না বলে উল্লেখ করেন শাহরিয়া। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের 16 কোটি মানুষ। আমাদের সমস্যা যদি থাকে আমরা এই পার্লামেন্টে আলোচনা করব, রাজপথে যাব, আমরা সেখানে সেটার সমাধান করব, নির্বাচন কমিশনে যাব, মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। এর আগে পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে সত্য কথা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবি জানিয়ে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ বক্তব্য রাখেন। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি হারুন বলেছেন, জানা সত্ত্বেও মিথ্যেকে গোপন করি না, আমি দাবি করব এই বক্তব্যটি তার রাজনৈতিক জীবনে পালন করছেন কিনা তা প্রমাণ করে দেখাবেন। নিজেকে সত্যিকারের মুসলিম হিসাবে যদি দাবি করেন তাহলে সেই মিথ্যাগুলো যেন গোপন না করেন, অন্তত পক্ষে ভবিষ্যতে এবং এই সংসদে 2022 সালের শীতকালীন অধিবেশনে তার দলের সাবেক ও বর্তমান নেতাদের কুকর্মগুলো যেন প্রকাশ করেন। শাহরি আলম আরো বলেন, আমরা তো জানি বিএনপি স্থায়ী সরকার নির্বাচন বর্জন করেছে, তাহলে তিনি তার প্রার্থী আমার এলাকা
এসব বলছেন কেন? তাহলে তিনি দল পাল্টাচ্ছেন? জাতীয়তাবাদী দল থেকে তিনি কি নতুন কোনো রাজনৈতিক দলের সূচনা করছেন সেটা আমাদের জানতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নাকি স্থানীয় সরকার নির্বাচন পরিহার করেছে। আমি তো রাজশাহীতে দেখেছি প্রতিটি উপজেলায় বিএনপির প্রার্থী ছিল, তারপরেও রাজশাহীর মতো জায়গায় আমার নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থী বিজয় হয়েছে 6টি জায়গায়, নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয় হয়েছে 2টি জায়গায় এবং তাদের দলের একজন নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনা করি। তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অসুস্থ মানুষের প্রতি আমাদের দিল কেন জানি নরম হয়ে যায়, কিন্তু সেই মানুষটি গ্রেনেড হামলা করে আমার দলের নেতাদেরকে সিএমএইচ যেতে দেয়নি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে দেয়নি। ইসি গঠনের রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের 4 প্রস্তাব। নির্বাচন কমিশন ইসি গঠনের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে 4টি প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে আওয়ামী লীগের এই সংলাপ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন দলটি এই সংলাপে অংশ নেন। সংলাপে 10 সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফাইল আহমেদ, প্রেসিডেন্ট সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। সংলাপ শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সংক্রান্ত মূল বিধানাবলী দেশের সর্বোচ্চ আইন, সংবিধানেই। প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন গণের নিয়োগের বিষয়ে আজকের বৈঠকে আমরা কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছি। প্রস্তাবগুলো হল, সংবিধানের অনুচ্ছেদ 118 এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যেটা উপযুক্ত বিবেচনা করবেন সেই প্রক্রিয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনদের নিয়োগ দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ 118 এর বিধান সাপেক্ষে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা যেতে পারে। বর্তমানে এই ধরনের কোনো আইন না থাকায় সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সংবিধান ব্যতিরেকে অন্য কোনো আইন প্রতিপালনে ব্যবধান বাধ্যতামূলক নেই। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও ষষ্ঠ নির্বাচনের স্বার্থে সকল নির্বাচনে অধিকতর তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। উল্লেখ্য, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বসতে রাষ্ট্রপতি আওয়ামী লীগ সহ মোট 32টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান। 20 ডিসেম্বর রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান এই সংলাপ শুরু করেন। রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে আসছে আইন। রাজাকার, আলবদর, আল শামস ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকারীদের তালিকা করতে আইন আসছে। এদের তালিকা তৈরি করে গেজেট প্রকাশের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে সরকারের কাছে সুপারিশ করার ক্ষমতা দিয়ে নতুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এই কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন, সচিব ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন। কাউন্সিলের সদস্য সংখ্যা 9 জনের পরিবর্তে 11 জন করা হচ্ছে। কাউন্সিলের মহাপরিচালক যিনি থাকবেন তিনি সদস্য সচিব হিসেবে কাজ করবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং 71 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যারা রাজাকার, আল বদর, আল শামস বাহিনী সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনী সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত থেকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বা খুন, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ সহ অন্যান্য অপরাধমূলক ঘৃণা কার্যকলাপ দিয়ে মানুষ হত্যা বা তাদের অত্যাচার করেছেন, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছেন, তাদের তালিকা তৈরি করে গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। আইন অনুযায়ী জামুকাকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন
আইন ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক অর্থনৈতিক কর্মসূচি নিতে হবে বলেও জানান তিনি। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, রেজিস্টার সংগঠনের নিবন্ধন দেবে মুক্তিযুদ্ধের চেতনা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হলে সেই সংগঠনের নিবন্ধন বাতিল করা হবে। আগে কাউন্সিল নিবন্ধন করতে, এখন রেজিস্টার নিবন্ধন দেবে। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা নিয়ে নতুন আইন হচ্ছে। বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন আইন 2022 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 1986 সালের অধ্যাদেশ দিয়ে এটি বাস্তবায়ন হচ্ছিল। সামরিক শাসন আমলে প্রণীত অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় এটিকে আইনে রূপান্তর করা হচ্ছে। এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেই থাকবে, তাদের বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন হিসেবে নামকরণ করা হবে। এই কর্পোরেশনের অনুমোদিত মূলধন থাকবে 5,000 কোটি টাকা আর পরিশোধিত মূলধন থাকবে 200 কোটি টাকা। সরকার প্রয়োজন বোধে বিজ্ঞাপনের মাধ্যমে এসব মূলধন পরিবর্তন করতে পারবে, সেটা বিধির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। পরিচালনা পরিষদে একজন চেয়ারম্যান ও 8 জন পরিচালক থাকবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতিরিক্ত সচিব বা এই মর্যাদার কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে। উন্নয়ন তহবিল থাকবে, কর্পোরেশন সরকারের অনুমোদন নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে পারবে। বিবিসি বাংলার প্রতিবেদন, বাংলাদেশের সরকারি চাকুরিতে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর কেন? বিশ্বের অনেক দেশেই সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা না থাকলেও বাংলাদেশে বয়স 30 বছর পেরিয়ে গেলে আর সরকারি চাকুরির জন্য আবেদন করার কোনো সুযোগ থাকে না। অবশ্য মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি কোটা থেকে যারা সরকারি চাকুরির জন্য আবেদন করেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর, সেবিকার চাকুরির ক্ষেত্রে তা 36 এবং বিভাগীয় প্রার্থীর কোটায় 35 বছর। এ নিয়ে বাংলাদেশের তরুণ তরুণীদের অনেক সময় হ্যাপি তোষ করতে দেখা যায়। চাকরি প্রার্থীদের একটি জনপ্রিয় দাবি হচ্ছে, সরকারি চাকরির জন্য সবার বয়সের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ 35 করা হোক। এ নিয়ে আন্দোলনও আছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি অধিকার বিষয়ক সংগঠন 2012 সাল থেকে এই দাবিতে আন্দোলন করে আসছে, যদিও সরকার কখনো এই দাবিতে কোনো দেয়নি। যদিও সরকার কখনো এই দাবিতে কান দেয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া থাকবে কেন? বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সরকারি চাকরির বয়স নির্ধারণের বিষয়টি শুরু হয়েছিল ব্রিটিশ ভারত তথা ঔপনিবেশিক আমল থেকে। বিভিন্ন বিষয় আমলে নিয়ে তখন চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছিল। তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল 23 বছর। এরপর যখন পাকিস্তান শাসন আমলে আসে তখন এই বয়স সীমা বাড়িয়ে 25 বছর করা হয়। কারণ তখন ধরে নেওয়া হয়েছিল যে সরকারি চাকরিতে প্রবেশের জন্য যেসব যোগ্যতার দরকার হয় তার সবকিছু অর্জন করে 25 বছরের মধ্যে প্রস্তুত হওয়াটা কঠিন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এই বয়স আরো 2 বছর বাড়িয়ে 27 বছর করা হয়। আলী ইমাম মজুমদার বলেন, এই সময়ের বাংলাদেশের অবস্থাটা ভিন্ন ছিল। যুদ্ধের কারণে ধরেই নেওয়া হয়েছিল যে শিক্ষার্থীদের জীবন থেকে 1 বছর হারিয়ে গেছে, আর এ কারণেই শিক্ষা জীবন শেষ করে চাকরিতে প্রবেশের সময় বেশি লাগবে বলে বয়স বাড়ানো হয়। মুক্তিযুদ্ধের সময় আমরা লেখাপড়ায় একটু পিছিয়ে পড়েছিলাম, 1 বছর তো বন্ধই ছিল সব ধরনের ক্লাস পরীক্ষা। তিনি বলেন, তবে বয়স বাড়ানোর সেই সময় বলা হয়েছিল এবং ধরেই নেওয়া হয়েছিল যে সবকিছু স্বাভাবিকভাবে চলতে শুরু করলে বয়স আবার 25 বছরে নামিয়ে নেওয়া হবে। তবে পরে আর সেটি করা হয়নি, উল্টো এই বয়সের সময় সীমা আরো পরিবর্তন আসে 1991 সালে এইচএম এরশাদের শাসন আমলে। সে সময় নানা পক্ষের চাপের মুখে এই বয়স 27 থেকে বাড়িয়ে 30 বছর করা হয়, যেটি এখনো কার্যকর রয়েছে বলে জানান সাবেক এই আমলা। সরকারি চাকরি কেন জনপ্রিয়? সরকারি কর্ম কমিশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের বৈতরণী বিসিএস পরীক্ষার সর্বশেষ সংস্করণে 1,814 পদের জন্য আবেদন করেছেন 4,35,000 বেশি তরুণ তরুণী। নিঃসন্দেহে বাংলাদেশের চাকরির বাজারে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হওয়ার জনপ্রিয়তা সবচাইতে বেশি। সরকারি চাকরির জনপ্রিয়তার পেছনে নানা যুক্তি তুলে ধরেন চাকরি প্রত্যাশীরা। এমন একজন নাহার প্রমাণিক সেসব লাখ লাখ তরুণের একজন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2020 সালে মাস্টার্স পরীক্ষা শেষ করে এখন সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তিনি। এরই মধ্যে 2টি বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন, আরেকটির প্রস্তুতি চলছে। প্রামাণিক বলেন, সরকারি চাকরি চাওয়াটার অন্যতম কারণ নিরাপত্তা। বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরিতে নিরাপত্তা বেশি বলে মনে করতেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, চলমান করোনা ভাইরাস মহামারীর সময় বেসরকারি খাতের চাকরিজীবীদের যে দুরবস্থা দেখা গেছে সেই তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো চিন্তাই করতে হয়নি। তার মতে, সরকারি চাকরির মতো পেশাগত নিরাপত্তা আর কোথাও নেই, আর সেজন্যই সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। প্রামাণিক অবশ্য মনে করেন যে সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকা উচিত নয়। বিশ্বের অনেক দেশে এই বয়সসীমা নেই উল্লেখ করে প্রামাণিক বলেন, বাংলাদেশে বয়সসীমার বাধাটি বৈষম্যেরই সামিল। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতীয় সরকারি
চাকরির বয়সসীমা 35 থেকে 45 বছরের মধ্যে, কিন্তু বাংলাদেশে সেটি নেই। এছাড়া বাংলাদেশে পড়াশোনা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা উচ্চশিক্ষা শেষ করে বের হন তাদের এমনিতেই সেশন জটের কারণে 26 থেকে 27 বছর লেগে যায়। সেক্ষেত্রে 30 বছরের বয়সসীমা তাদের জন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় বৈষম্যমূলক বটেই বলে উল্লেখ করেন তিনি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, শুধু বাংলাদেশ নয় বরং উপমহাদেশের নিয়ম অনুযায়ী সরকারি চাকরি মূলত কোনো যুক্তি অনুযায়ী হয় না। একবার শুরু করলে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সেটা চালিয়ে যেতে হয়, আর এজন্যই সরকারি চাকরির ক্ষেত্রে তরুণদের কাজে লাগাতে চায় কর্তৃপক্ষ, যাতে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার হয়। আর তাই আলী ইমাম মজুমদার মনে করেন, চাকরিতে প্রবেশের একটা মানসিক বয়সও রয়েছে। সামরিক বাহিনীতে চাকরির ক্ষেত্রে যেমন সামরিক সক্ষমতার বিষয় থাকে, বেসামরিক চাকরিতে সেটা না থাকলেও মানসিক সক্ষমতার বিষয়টিও জড়িত বলেও মনে করেন তিনি। তিনি বলেন, চাকরিতে প্রবেশের পর সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন আদি পিক আপ গ্রহণ করা এবং সে অনুযায়ী সার্ভিস বা সেবাদান ঠিক রাখতে হলে একটা নির্দিষ্ট বয়স দরকার হয়। এছাড়া ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়টি এক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করা হয়। মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম আর নেই। মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা 76 বছর বয়সে মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার ও সাবেক সহকর্মীরা। 2 বছর আগে মাইনর স্ট্রোক করেন কেইতা, তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। রবিবার রাজধানী বামাকোয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন কেইতা। এএফপির নিউজ এজেন্সিকে এমনটাই জানায় তার পরিবারের এক সদস্য। 7 বছর মালির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সরকার বিরোধী দলের বিক্ষোভে পর এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন কেইতা। অর্থনৈতিক সংকট ও বিতর্কিত নির্বাচন কেইতা শাসনের বিরুদ্ধে বিক্ষোভকে উস্কে দিয়েছিল। তিনি 3 দশকের বেশি সময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1994 থেকে 2000 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন কেইতা।